নমস্কাৰ, মই অতনু ভূঞা। আজি পডকাষ্ট অনুষ্ঠানত কোনো ৰাজনৈতিক কথা বতৰা আলোচনা কৰিব বিচৰা নাই। আলোচনা কৰিব বিচাৰিছোঁ কিছুমান ব্যক্তিগত অনুভূতিৰ কথা। মোৰ বিশ্বাস, মোৰ ব্যক্তিগত অনুভূতিৰ কথাবোৰৰ সৈতে আপোনাৰো কিছু নহয় কিছু সম্পৰ্ক আছে। আজি মোৰ বিষয়বস্তু হৈছে ঘাম। ঘামৰ সৈতে সম্পৰ্ক নিশ্চয় আপোনাৰ আছে। ঘাম আমাৰ ওলায়, কিছু পরিশ্রম করলে ঘাম ওলাই, রোদত খোজ কাড়িলে রোদত ওলাই গেলে, গরমের দিনত ঘাম ওলাই, ঠান্ডা দিনতো গরম কাপড় পিঁধার পিছতো কেতিয়াবা কেতিয়াবা ঘাম ওলাই গরম লাগিলে। এটা আপনি প্রশ্ন করব পারে যে মই হঠাৎ ঘামক বিষয়বস্তু লৈ এই পডকাস্টত কি আলোচনা করব ওলাইছো। এই যে ঘাম, এই ঘাম নেদেখা মানুষ বহুত আছে, আপনি নিশ্চয় আচরিত হয়েছে। সাধারণতে ডাঙর ডাঙর মহানগরসমূহ দেখা যায়, দিল্লি, মুম্বাই, কলিকতা আদি প্রচণ্ড গরমের দিনত হোক, প্রচণ্ড ঠান্ডার দিনত হোক, এখন বিলাসী শীতাপ নিয়ন্ত্রিত গাড়িতে এজন মানুষ যায়, ধুনিয়া সুট্টাই পিঁধি যায়। গরমের দিনত সুট্টাই পিঁধা সেই মানুষজনক দেখি আমার এনেকা লাগে গরম লগা নাইনে। এটা সময় সেই গাড়িখন কোরবাত রয়, অফিসত রয়, অফিস সেন্ট্রেলি এয়ার কন্ডিশন, অফিসের ভিতরতো কুটটু পিঁধি থাকে গরমের দিনতো, কেতিয়াবা বিমানত বাইরে যায়, বিমানের ভিতর শীতাপ নিয়ন্ত্রিত অবস্থা, তার মধ্যে কুটটু পিঁধি থাকে। যেটা প্রশ্ন হয় সেই মানুষজনের ঘামের সঙ্গে কোনো সম্পর্ক নাই নাকি। এটা আহ ঘামের প্রসঙ্গ নেই। মোর ঘর তেজপুরের কুমারগাঁও, শৈশবের কথা কব বিচারিছো, লোরালি কালের কথা কব বিচারিছিল। স্কুল ছুটির দিনাই আমি ফুটবল খেলেছিল, আমি ক্রিকেট খেলেছিল, মার্বল খেলেছিল, কেতিয়াবা ক্যারম বোর্ডত কেরম খেলেছিল, সাংঘাতিক দৌড়াদৌড়ি হয়েছিল, টাংগুটিও খেলি পাইছো। সেই সময়ত প্রচণ্ড রোদর মজত কেনে দৌড়ি দৌড়ি খেলেছিল সেইবোৰ কথা ভাবিলে এতিয়া আচরিত লাগে। এনেকৈ দৌড়িছিল, ইমান রোদর মজত দৌড়িব পাৰিছিল, দৌড়ি দৌড়ি ঘাম ওলাইছিল, ঘামত টুপে টুপে ঘাম ওলাইছিল, পিন্ধি থকা শার্টটো, টি শার্টটো, চোলাটো ঘামত তিতি গৈছিল, আর শরীরের পৰা এটা গোন্ধ ওলাইছিল, ঘামের গোন্ধ। মই কিন্তু নিজের ঘামের গোন্ধ বেয়া পোৱা নাছিলোঁ, যদিও লোকের ঘামের গোন্ধ বেয়া লাগিছিল। স্কুলীয়া জীবনের কথা, মই পঢ়িছিলোঁ তেজপুর একাডেমিত, ঘর পা স্কুললৈ খোজকাঢ়ি যাওঁ, ইউনিফর্ম আমার আছিল এটা নীলা রঙের হাফ পেন্ট, আকাশী রঙের একটা চোলা। আজিকালি ইংরাজি মাধ্যমত পড়া লোরা ছোৱালীক, বিশেষকৈ মই চাইছোঁ মোৰ লোরা ছোৱালীক, সপ্তাহত হয়তো পিন্ধিবলৈ ছযোৰ সাতযোৰ কাপড় দিয়া হয়, পাঁচযোৰ কাপড় মিনিমাম থাকেই। তেতিয়া আমাক দেউতা মায়ে খুব বেছি ইউনিফর্মের কারণে এযোৰ বা দুযোৰ কাপড় দিছিল। মই বহু সময় মনত আছে মই এযোৰ কাপড়ই পিন্ধিছিল। দেউতা মায়ে মোক দুযোৰ বা তিনিযোৰ কাপড় দিব পৰা আর্থিক দুরাবস্থা আছিল বুলি কোৱা নাই, কিন্তু আমি ইউনিফর্মের প্রতি বিশেষ আমার চখ নাছিল। সেই কাপড়যোৰ পিন্ধি স্কুললৈ যাওঁ, স্কুলত গৈ ক্লাছ আৰম্ভ হোৱাৰ আগতে দৌৰা দৌৰি খেলা খেলি, আকৌ ঘাম ওলাই, কাপোৰযোৰ ঘামত তিতে, শ্ৰেণীকোঠাত বহোঁ, শ্ৰেণীকোঠাত ফেনখন ঘূৰি থাকে, এখন নে দুখন ফেন আছিল আমাৰ শ্ৰেণীকোঠাত, লেজাৰ পিৰিয়ড হয়, টিফিন পিৰিয়ড হয়, আকৌ খেলা ধূলা, শুকুৰবাৰ হ'লে এঘণ্টীয়া ছুটি দিয়ে, আমাৰ মুছলমান বন্ধুসকলক, সহপাঠীসকলক নামাজ পঢ়াৰ সুযোগ দিয়ে। আমি তেতিয়া চিনেমা হলৰ পোষ্টাৰ চাবলৈ যাওঁ, নতুন চিনেমা আহিছে, গোটেইখন ঘূৰি ঘূৰি ঘামি জামি থাকোঁ, শ্ৰেণীকোঠাত ক্লাছ কৰোঁ, ক্লাছ কৰি এটা সময়ত ছুটিৰ ঘণ্টাটো বাজি উঠে। ছুটিৰ ঘণ্টা বজাৰ পিছত আমি ঘৰলৈ উভতি আহোঁ। গৰমৰ দিনৰ কথা, খুব গৰম লাগে, গোটেই কাপোৰ ঘামত তিতি যায়। সেইখিনি সময়তে আমাৰ ঘৰৰ ওচৰত এটা চিনেমা হল আছিল, এতিয়া সেই চিনেমা হলটো বন্ধ হ'ল, তাত কিবাকিবি বেলেগ প্ৰতিষ্ঠান হ'ল, নাম হৈছে ত্ৰিবেণী হল। ট্রিবিউনিয়াল এসি হল আছিল, শীতাপ নিয়ন্ত্রক হল আছিল। আমি স্কুলের পর ঘরলে যাওয়ার সময় ট্রিবিউনিয়ালত দুপরিয়ার মেটেনিস্টি চলি থাকছিল, দর্শক বহুত বহিলে গৈছিল। সেই সময় শীতাপ নিয়ন্ত্রিত ত্রিবেণী হলের পিছফালে ভিতরের বেয়া বতাহবর এড়ি দিছিল, আর আমিবোৰে সেই বেয়া বতাহর ওচর থিয় হয়ে বতাহ লৈছিলোঁ। আমি জনা নাছিলোঁ ভিতরের পর বেয়া বতাহবর এড়ি দিছে, মানুষে এড়ি দিয়া নিশ্বাসবর এড়ি দিছে, কিন্তু সেই বতাহ বড় ভাল লাগিছিল। সেই বতাহে আমার শরীর থাকা ঘামের সঙ্গে যুঁজিছিল।
ভাল লাগিছিল তিতি থকা চোলাটো লাহে লাহে শুকাই গৈছিল এটা সময়ত তেনেকৈ ঘৰ পাইছিলোঁ সন্ধিয়া পোহাৰ কোঠাত বহোঁ এখন টেবুল ফেন চলি থাকে টেবুল ফেনে আচলতে গৰমৰ সৈতে যুঁজিব নোৱাৰে তাৰ মাজত মোহৰ উৎপাত আছে আজিকালিৰ দৰে গুড নাইটৰ ব্যৱস্থা নাছিল বোধহয় অডমাছ আছিল অডমাছ ভৰি থকাৰ অলপ অলপ মনত আছে ভাত খাওঁ নিশা যেতিয়া শুওঁ নিজৰ যিটো শুৱনি কোঠা এটাই কোঠা মা দেউতাও শুৱে সেই কোঠাত ময়ো শুওঁ এটা চাইডে ভণ্টিও শুৱে এখন চিলিং ফেন ঘূৰি থাকে চিলিং ফেনখন আচলতে মোৰ ছেকেণ্ড হেণ্ড চিলিং ফেন আছিল মোৰ দেউতাক দেউতাৰ আত্মীয়জনে বাগানত কাম কৰিছিল ফেন খোলাওঁতে সেই ফেনখন আমাক দি দিছিল সেই ফেনখন যেতিয়া ওপৰত ঘূৰি থাকে আঁঠুৱাৰ তলত আঁঠুৱাৰ তলত শুবলগীয়া অৱস্থা আজিকালি আমি আঁঠুৱাৰ তলত নুশুওঁ গুড নাইট লগাই থ'লে হয় গৰমত আঁঠুৱাৰ মাজৰ পৰা মূৰটো উলিয়াই ফেনখনৰ বতাহ ল'বলৈ চেষ্টা চলাওঁ তথাপি ঘাম ওলায় আঁঠুৱাৰ তলৰ পৰা মূৰটো উলিয়াই দিয়াৰ লগে লগে মহ জাকে আক্ৰমণ কৰে মহৰ আক্ৰমণত মহে কামুৰে মহক মাজে মাজে মাৰিবলৈ চেষ্টা চলাওঁ শুই শুই কিন্তু তাৰ মাজতো সেই চিলিং ফেনখনৰ মিঠা মিঠা বতাহৰ মাজত এটা সময়ত শুই যাওঁ কিন্তু খুব গৰম লাগে ঘাম ওলায় কেতিয়াবা ঘামৰ কাৰণে সেই চিলিং ফেনৰ লগতে কাষৰ পৰা টেবুল ফেন এখনো লগাই দিওঁ গৰমৰ সৈতে যুঁজিবলৈ এক কথাত ক'বলৈ সৈতে ঘামৰ সৈতে যুঁজিবলৈ সেয়া আছিল তাহানিৰ কথা গুৱাহাটীত চাকৰি কৰিলোঁ গুৱাহাটীত প্ৰতিষ্ঠা হ'লোঁ সাংবাদিকতা কৰিলোঁ এডিটৰ ইন চিফ হ'লোঁ এতিয়া সকলো পৰিৱৰ্তন হ'ল ঘৰত মোৰ চিলিং ফেন আছে কিন্তু প্ৰতিটো কোঠাত এতিয়া শীত এ চি আছে গাড়ীখন মোৰ এ চি অফিচৰ প্ৰতিটো কোঠা মোৰ এ চি ষ্টুডিঅ'ত মই যে বহি কথা পাতোঁ সেই কোঠাটো এ চি এতিয়া মাজে মাজে ভাবোঁ যে ঘাম নোলায় কিয় আজিকালি ঘাম নোলোৱা হ'ল কিন্তু দুখৰ কথা বা ইণ্টাৰেষ্টিং ঘটনা আজিকালি চিকিৎসকে কয় চুগাৰৰ কাৰণে অলপ খোজকাঢ়িব লাগে বাহিৰত খোজকাঢ়িবলৈ সময় নাপাওঁ সেই এখন ঘৰত ট্ৰেডমিল কিনি আনিছোঁ ৰাতিপুৱা ট্ৰেডমিলখনত খোজকাঢ়োঁ খুব খোজকাঢ়োঁ উদ্দেশ্য এটাই খোজকাঢ়ি কাঢ়ি শৰীৰৰ পৰা ঘাম ওলাওঁ ঘাম উলিয়াবলৈ এতিয়া মই চেষ্টা চলাওঁ এটা সময়ত সেই শৰীৰত ওলোৱা ঘামবোৰ বন্ধ কৰিবলৈ ত্ৰিবেণী হলৰ পিছফালে থিয় দিছিলোঁ ৰাতি চিলিং ফেনখনৰ তলত মূৰটো উলিয়াই ঘামৰ সৈতে যুঁজিছিলোঁ আৰু এতিয়া কি অৱস্থা হৈছে ঘাম লাগে আমাক ঘাম উলিয়াবলৈ চেষ্টা চলাওঁ ট্ৰেডমিলত বহুতো দৌৰি যেতিয়া অলপ অলপ ঘাম ওলায় মনটো ভাল লাগি যায় ঘাম নোলালেও এনেকুৱা লাগে ঘাম ওলাইছে ডাক্তৰৰ কথা ঠিকেই কৈছে চুগাৰ নহ'ব ঘাম কমি যাব ঘাম ওলাব সেয়া তাহানি আৰু এতিয়া কাহিনী এই কথা মোৰ নহয় এনে অনুভৱ আপোনালোকৰ বহুতৰে হৈ থাকে এ চিৰ মাজত থাকে ফেনৰ মাজত সোমাই থাকে তাৰ মাজতো ঘাম উলিয়াবলৈ ৰাতিপুৱা হয়তো আপুনি দৌৰে আবেলি হয়তো দৌৰে আমি তাহানি যি ঘামক বেয়া পাইছিলোঁ এতিয়া সেই ঘাম আমাৰ বাবে হৈ পৰিছে অতিকৈ মৰমৰ এয়া হ'ল পৰিৱৰ্তনৰ কাহিনী এয়া হ'ল ঘামৰ কাহিনী ধন্যবাদ।